দেখবি তোর চুলগুলোকে রক্ষা করব। অগ্নি সেরকমই করছে দেখ এখন তোর চুলের মধ্যে চুইংগাম নেই তুলে ফেলেছি সব কিছু কিন্তু চুলটা তো চিটচিটে করছে এত তোর কাহিনী করলে তো চলবে না এখন কি তোর আবার চুল ধুয়ে দিতে হবে নাকি আমাকে এই বলে কথাকে চেয়ার এনে দেয় গায়ে তোয়ালাটা জড়িয়ে দিয়ে বলে বস এখানে দুগালটি জল নিয়ে এসে কথার মাথায় শ্যাম্পু করিয়ে দিতে শুরু করে বলে যে দেখ জীবনে যেগুলো করিনি সেগুলো এখন তোর জন্য আমাকে করতে হচ্ছে তোর তো হাতে ব্যথা আবার কি থেকে কি করে ফেলবি তখন আবার আমারই দোষ হবে তাই আমি করে দিই সেটাই ভালো জানো তো আনটি চিত্রাকে ডেকে নিয়ে এসে মান্নবী বলে জোর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে এখন কথা চুল কাটছে চলো গিয়ে দেখি চিত্রা উঁকি মারতে গিয়ে দেখতে পারে যে কথার চুলে শ্যাম্পু করে দিচ্ছে অগ্নি কি কি করেছো তুমি গিয়ে দেখো ভালো করে এইসব করতে গিয়ে কথা এবং অগ্নি কিন্তু এক হয়ে যাচ্ছে মান্নবী তুমি বুঝতে পারছো না এই বোকা বোকা প্ল্যানগুলো তোমার সত্যিই অকাজের এখন তুমি দেখো যে তুমি কীভাবে ওদের আলাদা করবো ওদের এখন কিন্তু চলবে না কথার চুল মুছে দিয়ে ভালো করে চুলগুলোকে হিট দিয়ে শুকিয়ে দিচ্ছে অগ্নি এরপরে বলছে দেখ সব কিছু করা হয়ে গেছে এবার আমি বেরোবো কিন্তু কথা সিঁদুর করবে সিঁদুর কৌটাটা খুলতে পারছে না নিজে হাতে অগ্নি তাকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এরপরে কথা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলে অগ্নি বলে কি ব্যাপার কী দেখছিস আমার দিকে না কিছু না কথার মনে মনে অগ্নিকে নিয়ে অনেক কিছু ধারণা তৈরি হতে শুরু হয় সকাল হয়ে যায় পরের দিন কথা বিট দিয়ে সকলের জন্য রুটি বানাবে কিন্তু সেটা কোনোভাবেই করতে পারছে না এক হাত দিয়ে মেজমা এসে বলে কি করছো কি কথা এগুলো করার দরকার নেই দাওয়া আমি করে দিচ্ছি তুমি জানো আমি আর তোমার কাকাই যখন সিঙ্গাপুরে ছিলাম তখন আমি শীতের সময় অনেকগুলো গাজর কাটতাম এরকম গ্রেডার দিয়ে কেটে রেখে দিতাম সারা বছর খাওয়ার জন্য তাহলে আমি সামান্য বিটটা করতে পারবো না আমি বুঝতে পেরেছি বিটের রস দিয়েই তুমি রুটি বানাবে তাই তো লাল লাল হবে রুটিটা হ্যাঁ বিট খাওয়া খুব ভালো শরীরের জন্য তাই সবার জন্য আমি আজকে এটাই ব্রেকফাস্ট বানাতে চেয়েছি কিন্তু কথা এই বাড়িতে সবাই লুচি তরকারি আলুর দম এগুলো খেয়ে অভ্যস্ত এখন কি ওরা রুটি খেতে ভালোবাসবে না খাবে কথা মা তোমার চাটা খুব ভালো হয়েছিল তুমি মুহুরির সাথে আর কি দিয়েছো বলো তো কুশরের গুড় দিয়েছি যেটা খেলে পেট ঠান্ডা থাকে বাহ খুব ভালো হয়েছে কাপটা দাও আমি রেখে আসছি কেন আমি যেতে পারবো তো ঠাম্মি এসে বলে কথা সামনে তো শিবরাত্রি চলে এলো তোমাকে আর অগ্নি দাদাবাবুকে যেতে হবে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে সেখানে গিয়ে শিবের মাথায় পোহরে পোহরে জল ঢালতে হবে তুমি পারবে সেটা করতে তোমার যা শারীরিক অবস্থা আর তোমাকে বলেই বা কী করছি অগ্নি যদি যেতে না চায় তাহলে কি আর করবে তুমি তোমরা সবাই খেতে চলে এসো রান্না হয়ে গেছে মান্নবীর সঙ্গে চিত্রাও চলে আসে পরিবারের সবাই খেতে বসেছে দেখছে লাল রুটি এটা আবার কি বিটের রুটি যেটা খেলে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে শরীর ভালো থাকে এমন কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে তাই কথা মা তুমি কিন্তু এই সংসারের হাল যেভাবে ধরেছ আস্তে আস্তে সব কিছু নিজের আয়ত্ত করে নাও যেভাবে সবার খেয়াল রাখছো সত্যি সেটা প্রশংসার যোগ্য রুটিটা খেয়ে দাদু ভাইয়ের খুব পছন্দ হয়ে যায় বলে খুব সুস্বাদু হয়েছে এরকম কখনো আগে খাইনি তো বেশ ভালোই লাগছে সবাই বলে তখনই সেখানে অগ্নি চলে আসে বলে কী ব্যাপার তুই এখানে কি করছিস তোকে না বলেছি রান্নাঘরে আগুনের তাতে যেতে না যদি কোনো বড়ো ধরনের সমস্যা হয়ে যায় তখন কি হবে একবার ঘুরে দেখেছি সে তো আমার ঘরে এসে দোষ পড়বে আমি বাইরে যাচ্ছি আমার কিছু প্রয়োজনীয় মিটিং রয়েছে আর দাদুভাই তুমি বুঝতে পারছো তো তোমার রেজেন্ট আমার কথা শুনলো না এরপরে কোনো কিছু হলে তুমি কিন্তু বুঝে নেবে শোনো না দাদু তোমার সঙ্গে আমার একটা কথা আছে বলো ঠাম্মি দেখো আমাদের যে দেশের বাড়ি রয়েছে জগৎ ব্রহ্মপুর সেখানে কিন্তু তোমাকে আর কথাকে যেতে হবে কারণ শিবরাত্রিতে ওখানে অনেক বড়ো করে মেলা হয় পুজো হয় তোমরা দুজনে গিয়ে শিবের মাথায় জল ঢালবে এই নিয়ম কিন্তু নতুন বট বউ এটাই করে আমরা সবাই তাই করেছি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ঠামনি এই মিথ্যে বিয়েতে আমাকে এরকম করে জড়িও না আমি আর কোনো নিয়ম মানতে পারবো না বিয়ে বউ ভাত রিসেপশন সব কিছুই মানলাম আর কি করতে বলছো বলো তো কিন্তু কথার জন্য তুই রক্ত জোগাড় করলি কথাকে ভালোবেসে সময় দিলি ও সেবা করলি এখন তুই এই কথাটুক মানতে পারছিস না ছুটকা পারবো না তুমি আমাকে এরকম করে জেদ করো না আমি যা করেছি মানবিকতার খাতিরে করেছি আমার সামনে একটা মানুষ শেষ হয়ে যাচ্ছে সেটা কি আমি দেখতে পারতাম আর সে কারণেই আমি এই কাজগুলো করেছি তার সাথে বিয়ে বাঁচানোর কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক আগেও যেমন ছিল এখনও তেমন আমি যেমন ওই গোবর দেবীকে সহ্য করতে পারি না এখনও ঠিক সেটাই আমার খাবারটা ঘরে পাঠিয়ে দাও আরও নীল চা বানাচ্ছে লাল রুটি বানাচ্ছে এগুলো করে তো এই গুহ বাড়িটাকে কালারফুল করে তুলেছে আমার সেসবে কোনোটাই ইন্টারেস্ট নেই এ বলে অগ্নি চলে যায় কথার খুব খারাপ লাগে ভাবে যে আমি অনেক কিছু ভেবেছিলাম আমাদের মধ্যে হয়তো আস্তে আস্তে সবকিছু কিছু পাল্টে যাচ্ছে কিন্তু না আমার কথাটা ধারণাটা সত্যিই ভুল ছিল মান্নবী বেশ হয়েছে যেমন অগ্নির কাছাকাছি যাওয়ার খুব শখ ছিল এবার সব কিছু অগ্নি নিজের মুখে স্বীকার করেছে সকলের সামনে অপমান করেছে খুব ভালো দেখো মান্নবী আমি তোমাকে বলছি অগ্নি আর কথাকে কোনোভাবেই ওই জগৎ ব্রহ্মপুর যেতে দেওয়া যাবে না ওরা সারা রাত একসঙ্গে কাটাবে এমনকি গাড়ি করে এত দূর পথ যাবে কখন অগ্নির মল দুর্বল হয়ে পড়ে সেটা তো কেউ জানে না ছেলে মানুষকে এরকম করে বিশ্বাস করতে নেই তাই বলছি তুমি যেভাবেই হোক অগ্নিকে বোঝাও ও যেন কথার সঙ্গে জগৎ ব্রহ্মপুর কোনোভাবেই না যায় তাহলে খুব ভালো হয় অগ্নি যখন নিজের ঘরে কাজ করছিল তখনই মানবী গিয়ে বলে যে দেখ মিস্টার রয় কিন্তু কালকেই চলে যাচ্ছে কী বলছিস মিটিংটা তো ওনার সঙ্গে আমি ফাইনাল করতেই পারলাম না সব হয়েছে ওই দেবীর জন্য এতদিন তুই সব কিছু করে নিতে পারতিস এবি কিন্তু ওই অসুস্থ হয়ে যাওয়া ওর পেছনে সময় দেওয়া যা কিছু করা হয়েছে সবটা কিন্তু এই কথার জন্যই হয়েছে তা না হলে সমস্ত ডিলটা কিন্তু তোর পাওয়ার কথা ছিল দেখো উনি তোমার মায়ের নামে একটা বিদেশে ক্যাফে হবে এর থেকে বড় স্বপ্নে তোমার কাছে তো আর কিছুই ছিল না আজকে ওই কথার জন্য সব কিছু শেষ হয়ে যাবে কথা ঘরে কাপড় চোপড় নিয়ে এসে রাখতে যায় এরপরে অগ্নি বাইরে যাবে তার ব্যাগটা গুছিয়ে দেয় কে বলেছে এই সমস্ত কাজ করতে আমার সঙ্গে পার্টনারশিপ হয়ে তুই তো কাজ করতে চাইছিস না তাওর জন্য আমার মিসেস রায়ের কাছ থেকে ডিলটা আমি নিতে পারছি না তুই তো তোর ওই পাতা ফুলের চাগুলো আমার ক্যাফেতে দিবি না তাহলে আমি কি করে ব্যবসাটা চালিয়ে নিয়ে যাব। আমার কি দোষ বলুন তো আমি সবসময় বড়দের মাঝখানে এবং আপনার মাঝে পড়ে যাই ঠিক যেমন কর্তা দাদু আমাকে চায়ের ব্যবসা করতে দেবে না আমি আপনার সাহায্য করার জন্য যদি ব্যবসা করতে যাই তাহলে অনেক বড় বাড়িতে একটা অশান্তি হবে আমার আপনাকে জগৎবন্ধু মন্দিরে যেতে বলা হলো সেখানে আপনি যাচ্ছেন না আর তার জন্য বড়রা আমাকে পেশার দিচ্ছে যাতে আমি আপনাকে নিয়ে যাই কিন্তু আমি কি করে নিয়ে যাব আপনি যদি যেতে না চান দেখলি সেই ঘুরে উল্টে শিব মন্দিরে যাওয়ার কথাটাই কিন্তু বারবার করে বলছে কতটা দূর নিজের কাজগুলো হাসিল করে নিতে চাও তাই না কথা এখন তুমি এই কথা বলছো যাতে অগ্নি যায় গিয়ে ওখানে তোমার সঙ্গে সময় কাটায় সেটা তো হবে না আমি একবারও সেটা বলিনি মান্নবী বড়দের এতে অকল্যাণ হবে একটা মানুষের জন্য কেন এতগুলো মানুষের সমস্যা হোক সেটা আমি কক্ষনো চাই না তাই একবার ভেবে দেখলে হতো না তুই চুপ করতো তোর এই গোবর কথাগুলো আমার আর ভালো লাগছে না আমাকে যেভাবেই হোক মিস্টার রায়ের কাছ থেকে ডিলটা নিতে হবে মান্নবী চল এক্ষুনি আমাদের বেরোতে হবে এখানে বসে বসে ওর কথা শুনলে আমার চলবে না আর ও কোনো উপকার করবেই না বেকার ওর কথা শোনার কোনো প্রয়োজন নেই যাওয়ার সময় দরজার বাইরে অগ্নি দাঁড়িয়ে ভাবে যে আমি এখন মিস্টার রায়কে কি বলবো উনি তো বারবার বলেছে তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই আমার এই ক্যাফে উদ্বোধনে চাই এবং ব্যবসাটাও তোমরা দুজনে করবে কিন্তু কথা তো রাজি হচ্ছে না এই বলে অগ্নি চলে যায় কথা ভাবে যে আপনার যতটাই কাছে যাওয়ার চেষ্টা করি আপনাকে সাহায্য করতে চাই প্রতি মুহূর্তে আমি খারাপ হয়ে যাই কিন্তু বিশ্বাস করুন আমিও চাই এই চায়ের ব্যবসাটা করতে আমার মামা মামিকে দেখতে হবে কিন্তু আমি কোনোভাবেই যে পেরে উঠছি না এবারে নিয়ম ভেঙে কীভাবে কি করব জানি না কথা মনে মনে খুব কষ্ট পাচ্ছে। অগ্নি তার সঙ্গে যাবে না তাদের দেশের বাড়িতে এবং সেখানে এক রাত থাকার যে কথা এবং মন্দিরে অনেক সুন্দর মেলা হয় যা কিছু সব কিছু থেকে কথাকে মুক্ত করে দিয়েছে অগ্নি এবার অগ্নির পার্টনারশিপের এই বিজনেসে কথা যদি না থাকে তাহলে মিস্টার রায় এই ব্যবসাটা দিলটা ভেঙে চলে যেতে চায় তখনই কথা নতুন করে একটা ফোন দিয়ে এটেছে যার মাধ্যমে এই মিস্টার রায়ের সঙ্গে অগ্নির ডিলটা সম্পন্ন হবে এবং পাকা চুক্তি কথার উপর নির্ভর করছে আর কথা নিজের চা দিয়ে ওই রেস্টুরেন্টটাকে উন্নতির দিকে নিয়ে যাবে এবং অগ্নির সঙ্গে মিস্টার রায়ের এই ডিলটা করিয়েই ছাড়বে এই জন্য বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে কথা অনুমতি পেয়েছে কর্তা থেকে কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইসে কথা অগ্নির বিপদে পাশে দাঁড়িয়ে এক হচ্ছে দুজনে মান্নবী কোনোভাবে মেনে নিতে পারছে না অগ্নি এবং কথা কাছাকাছি আসছে মান্নবী বারবার করে চায় অগ্নি এবং কথা সম্পর্কটা ভেঙে দিতে অগ্নির জীবনে মান্নবী থাকবে কিন্তু অগ্নি দুর্বল হয়ে পড়লেও কথার প্রতি কোনোভাবেই নিজের মুখে সেটা প্রকাশ করতে পারছে না নিজেই তো বুঝতে পারছে না এবার নিজের ব্যবসা বাঁচাতে নিজের মায়ের নামে ক্যাফে খুলতে সেই গোবর তার লাগবে কথা ছাড়া কোনোভাবে সব কিছু ঘটবে না কথা এবার নিজের বুদ্ধি খাটিয়ে কর্তা দাদুকে রাজি করিয়ে অগ্নির সঙ্গে ব্যবসা শুরু করবে এবং মিস্টার রয়ের সঙ্গে এই ডিলটা কথার জন্যই অগ্নি পাবে আর সেই সব কারণেই কি এবার কথার কথা রাখতেই অগ্নি কি এবার তার সঙ্গে চলে যাবে তাদের দেশের বাড়িতে এবং সেখানে গিয়ে যা নিয়ম রিচুয়াল রয়েছে সেগুলো পালন করতে রাজি হয়ে যাবে কথা কি পারবে অগ্নিকে রাজি করিয়ে বাড়ির সবার মতে অগ্নিকে নিয়ে যেতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন